আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো শুরু করছি একটা নিউ ব্লগ, নতুন একটা দিন। তবে মনটা আমার বেশি ভালো নাই, কেন জানি ভালো লাগছে না। ও, আজকে হচ্ছে আমার খালামণির অ্যানিভার্সারি, তাকেও অনেক মিস করছি। আজকে 24 তারিখ খালামণির অ্যানিভার্সারি। তো গতবারও হচ্ছে খালামণির অ্যানিভার্সারিতে এরকমই ছিলাম, থাকতে পারি নাই। এই গত বছরের হচ্ছে আমিনার বার্থডে হচ্ছে 29 তারিখে, মানে এই মাসেরই। তো তখন আমি হচ্ছে খালামণির বাসায় ছিলাম, কিন্তু খালামণি অ্যানিভার্সারিতে কখনোই তার সাথে থাকা হয় না। তো যাই হোক, আজকে এমনি তো আমার নিজের মনটাও ভালো নাই, অনেক কিছু ভাইবা ভালো নাই, ভালো লাগতেছে না। তো সকাল থেকে সকাল, এখন হচ্ছে আসলে 12:30টার মতো বাজে, একটু পরে রান্না করা হবে। তো কী কী রান্না করি একটু শেয়ার করবো, দেন বিকালে কাজ আছে সেটাও এই ব্লগে শেয়ার করবো। তো সবাই দেখতে থাকুন ব্লগটা, আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আজকে একদম সিম্পল খাবার, একটাই খাবার, অন্য কোনো কিছু রান্না করা হচ্ছে না। এখানে মাংস রান্না করছি, মানে বিরিয়ানি রান্না করব। ফার্স্টে একবার পোলাও রান্না করতে চাইছিলাম আলাদা আলাদা করে, আবার দেখলাম যে ঝামেলা আরও বেশি, দেন তো ভাবলাম যে বিরিয়ানি রান্না করে ফেলি। আমি রান্না করতেছি, আম্মু অবশ্য আমাকে একটু দেখিয়ে দিয়েছে। তো বিরিয়ানির সাথে কাঁচামরিচ তো আমার লাগবে, এর জন্য আমাদের বাসার ছাদে চলে গেলাম। আর এই দেখেন গাছে কত কাঁচামরিচ ধরেছে। কাঁচামরিচ গাছ আমার অনেক ভালো লাগে, ছিঁড়ে ছিঁড়ে খেতে বেশি ভালো লাগে। তো এখান থেকে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে যাব, আমি লালগুলোও নিয়ে যাব। লালটা অবশ্য ভাতের সাথে খাওয়ার জন্য না, ওইটা তরকারিতে দেওয়া যাবে, যেহেতু লাল হয়ে গেছে আর কিছুদিন থাকলে একদম শুকায় যাবে, যার কারণে আমি নিয়ে যাচ্ছি। আমাদের এখানে আরও কয়েকটা মরিচ গাছ রয়েছে, ওগুলো হচ্ছে অন্য একদিন দেখাবো। তো এই যে একটা, আমি একটা দিয়ে খাবো, শেষ করব খাবার। এই হচ্ছে বিরিয়ানি। দেন তারপরে সারাদিন কেটে যাওয়ার পরে আমরা রাত্রের দিকে 7টা বা 7:30টা, আমার ঠিক খেয়াল নেই, তো আমরা বের হয়ে গিয়েছিলাম অনেকদিন পর। আব্বু আমার সাথে বের হয়েছে, আজকে আমরা তিনজনই বের হয়েছি। এসেছি আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে, দেখতে। এর আগে আব্বু আম্মু এসে চয়েস করেছে, বাট আজকে আমাকেও নিয়ে এসেছে সাথে দেখার জন্য, যেহেতু পূজা সামনে। এর জন্য দেখলাম যে রাস্তায় প্রচুর জ্যাম, অনেক কাজ চলতেছে, জ্যাম ছিল অনেক। শুধু দেখতেই আসিনি, কিনতেও এসেছি, আর কিছু চয়েস করে রেখে যাব। আজকে শুধু একটা জিনিস হয়তো নিয়ে যাব এখান থেকে। তো এই দোকানটা এত মানে চকচক করছিল, এত লাইট ছিল, আর যেহেতু চারপাশে গ্লাস ছিল, লাইট টাইলস সব কিছু মিলিয়ে মানে চিকচিক চিকচিক করছিল। আমি ক্যামেরাতে যখন এই যে ভিডিও করছিলাম, দেখেন কেমন একটা ইয়া হচ্ছে, হয়তো অতিরিক্ত লাইটের কারণে এমন হচ্ছিল। তো আমরা আজকে এখান থেকে রান্নাঘরের যে সিঙ্ক থাকে ওইটা হচ্ছে কিনতে এসেছি। আম্মু চয়েস করেছে, তো আমাকেও দেখাইলো, আমারও পছন্দ হয়েছে, তিনজনেরই পছন্দ হলো, তো সেইটা হচ্ছে নিয়ে যাব। আর এই মিররগুলো অনেক ভালো লাগছে, আমি ভাবছি যে একটা নিব। তবে প্রাইস অনেক, প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর, তবে প্রাইসও অনেক বেশি। বাট এগুলো জিনিস হচ্ছে রুম ডেকোরেশনের জন্য খুবই সুন্দর। এখান থেকে আমরা টাইলসও চয়েস করেছি, তো টাইলসটা হচ্ছে আজকে নেওয়া হবে না, ওটা হচ্ছে কয়েকদিন পরে দিবে, কারণ অনেকগুলো নেওয়া হবে একসাথে, যেহেতু ওনাদের কাছে এত নাই, ওনারা নিয়ে আসবে যখন তখন আমরা নিব। দেন আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছুই, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা এইটা নিচ্ছি এখান থেকে,
আজকের মতো হচ্ছে এখান থেকে কেনা শেষ। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই যে এখানে বসে আরামসে আমি একটু চা খেয়ে নিচ্ছি, চাটা খুব দরকার ছিল। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে চলে গিয়েছি একদম বাসায়। আর এই যে আমাদের যে ইয়াটা নিলাম সেটার কাগজ। আর তারপরে বাসায় গিয়ে খুব ঝাল খাইতে ইচ্ছে করছিল সবারই। তো আমরা আজকে হচ্ছে ভর্তা খাবো, বিশেষ করে শুটকি ভর্তা আমার অনেক ভালো লাগে। আমি তৈরি করেছি ভর্তাটা শুটকি, আর এখানে রয়েছে ডিম ভর্তা। আজকে রাতের জন্য শুধু এগুলোই, কারণ অন্য কিছুই খাবো না। আর খুদে ভাতের সাথেই কিন্তু এটা খাচ্ছি। আপনাদের কাদের পছন্দ এগুলা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও আপনারা জানাতে পারেন আমাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ব্লগে।